MBBS, BDS, MDMS, MDS, BTEC ইত্যাদি বিভিন্ন কোর্সে দেশে ও বিদেশে ভর্তির ব্যাপারে এক্ষুনি যোগাযোগ করুন infinity@8420-967-999. নমস্কার, যুক্তি তর্ক সঙ্গে অর্কয় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। রাজ্য বিজেপির অবিচুয়ারি অনেকেই লিখে ফেলছেন, অনেক রাজনৈতিক বিশ্লেষক বলছেন বিশ্বনাথ চক্রবর্তীর মতো যে লোকসভা নির্বাচনে বিজেপি নাকি খাতাও না খুলতে পারে এই রাজ্যে। জানি না বিশ্বনাথবাবুর এই উপলব্ধি করতে কি হলো, কোনো কারণে কি তিনি সত্যিটা স্বীকার করতে পাচ্ছেন না। অনেকে বলছেন বিজেপির এখন খুব সমস্যা, দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী, অমিতাভ চক্রবর্তী এক একজন এক একটা দ্বীপের মানুষ, যে যার নিজের তালে চলছে। এইভাবে চললে তৃণমূলের বিরুদ্ধে লড়াই দেওয়া সম্ভব নয়। বিজেপির অভ্যন্তরীণ অনৈক্য যে আছে সেটা নিয়ে তো কোনো সংশয় নেই, কোনো প্রশ্নও নেই। বিশেষ করে এই রাজ্যের সংগঠন সম্পাদক যিনি বিএল সন্তোষের অত্যন্ত ঘনিষ্ঠ, সেই অমিতাভ চক্রবর্তীর বিরুদ্ধে দলের অনেকের ক্ষোভ আছে। বনগা লোকালে তার নামে পোস্টার পর্যন্ত পড়েছিল। সেই অমিতাভ চক্রবর্তী আড়াল থেকে সংগঠনের নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং শুভেন্দুবাবুর সঙ্গে তার মত পার্থক্য কিন্তু খুবই প্রকট। যদিও অনুগত দলীয় সৈনিক হিসাবে শুভেন্দুবাবু কখনও প্রকাশ্যে তার এই বিরক্তির কথা বলেননি, কিন্তু বিজেপির খবরাখবর যারা রাখেন তারা জানেন এই অমিতাভ চক্রবর্তী সহ একটি গোষ্ঠীর বিরুদ্ধে শুভেন্দুবাবু এবং তার অনুগামীরা চার পর্নাই সরব এবং তারা এই বিষয়ে নালিশ পর্যন্ত করেছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। আসলে শুভেন্দু অধিকারী তো ছাত্রাবস্থা থেকে রাজনীতি করছেন, 35 বছর তার রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা, আর এই সংগঠন সম্পাদক নামে যে ভদ্রলোকটি আছেন তিনি, তার ব্যাকগ্রাউন্ড কি আমি জানি না, তবে মানুষের সঙ্গে তার যে কোনো যোগাযোগ নেই সেটা বিজেপির লোকজন বলে। অনেকে বলছেন সুব্রত চট্টোপাধ্যায় অনেক ভালো ছিলেন, যোগাযোগটা তার অনেক বেশি ছিল কর্মীদের সঙ্গে। যাই হোক, এরা বিজেপির অভ্যন্তরের বিষয়, কিন্তু এরা যে বিজেপি কি করতে পারে লোকসভা নির্বাচনে, তিনটে সম্ভাবনা। কি 2019-এ তারা যে ফল করেছিল সেই ফল ধরে রাখতে পারে, 2, ফল অত্যন্ত খারাপ হতে পারে, 3, অপ্রত্যাশিত ভালো ফল করতে পারে। অমিত শাহ রাজ্য বিজেপির জন্য 35টি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছেন। অনেকে বলছেন এটা দিবাস্বপ্ন, কিন্তু অমিতজি কলকাতার উপকণ্ঠের একটি হোটেলে বিজেপির পদাধিকারীদের সঙ্গে বৈঠকে বলেছিলেন যে আপনারা যেটা ভাবছেন যে তৃণমূলের অবস্থা এতটা খারাপ, জেনে রাখুন তৃণমূলের অবস্থা তার থেকেও বেশি খারাপ। এবং অমিত শাহ নিশ্চয়ই মাল্টিপল সোর্সেস থেকে ইনপুট নিয়ে তার এই অ্যাসেসমেন্ট, তার এই টার্গেটটা সেট করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি, তার কাছে মাল্টিপল সোর্স থেকে ইনপুট চায়, দলীয় স্তর থেকে, আইবি থেকে, সরকারের বিভিন্ন স্তর থেকে চায়। সেই ইনপুটগুলোকে মাথায় রেখেই তিনি কিন্তু এই লক্ষ্যমাত্রা স্থির করেছেন। আগলে আবকি বার 200 পার বলে বিজেপি 77-এ থেমে গিয়েছিল, অমিত শাহের মুখ পড়েছিল, কিন্তু এবারও তিনি একটা লক্ষ্যমাত্রা বেঁধে দিলেন। তিনি জানেন সেই লক্ষ্যমাত্রার ধারে কাছে না গেলে তাকে ব্যঙ্গ বিদ্রুপ শুনতে হবে, কিন্তু তা সত্ত্বেও তিনি লক্ষ্যমাত্রার কথা জোরের সঙ্গে বলেছেন এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন যে এই লক্ষ্যমাত্রা ছোঁয়া অসম্ভব কিছু নয়। প্রশ্ন হল কিভাবে বিজেপির সংগঠন আগের লোকসভা নির্বাচনের সময় যা ছিল তার থেকে অনেক গুণে বেড়েছে, কিন্তু তৃণমূলের সঙ্গে পাল্লা দেওয়ার মতো সংগঠন রাজ্যের অনেক জায়গায় তাদের নেই।
কিন্তু মানুষের সমর্থন আছে। এই সমর্থনটাকে ইভিএম পর্যন্ত নিয়ে যাওয়াই হচ্ছে সংগঠনের চ্যালেঞ্জ। যে বিজেপি 10-11% ভোট পেত, কখনো তার মাঝ তার থেকেও কমে যেত, আমরা বিজেপিকে বলতাম বড় বাজারের পার্টি, সেই বিজেপি এখন পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল। 38% ভোট তারা পেয়েছে, 2,20,00,000 মানুষের সমর্থন এবং 54% হিন্দু ভোট পেয়েছে। সংগঠন তো 2021 খুব মজবুত ছিল না, মানুষ ভোটটা দিয়েছিল। আর লোকসভা নির্বাচন কিন্তু নেতৃত্বের প্রশ্নে গণভোট। মোদিজির বিকল্প কে? হ্যাঁ মোদি, না মোদি? তাহলে না মোদির পক্ষে যারা, তাদেরকে তারা মুখকে বেছে নিতে হবে যিনি মোদির বিপক্ষে। এখনো পর্যন্ত INDIA জোটের পক্ষ থেকে কোনো সার্বিকভাবে বিরোধী জোটের পক্ষ থেকে কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী করে সামনে আনা হয়নি এবং হবেও না। কংগ্রেস 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে ভালো ফল করলে কংগ্রেসের শক্তি বাড়বে, দর কষাকষির ক্ষমতা বাড়বে INDIA জোটের শরিকদের সঙ্গে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কংগ্রেস চাইবে INDIA জোটের নেতৃত্বের রাস্তা তাদের হাতেই থাকুক, এবং প্রকাশ্যে না হলেও অন্তত নিজেদের মধ্যে আলোচনা করে একটা ঐক্যমত্যে পৌঁছক INDIA শরিকরা, যে INDIA জোট ক্ষমতায় আসলে কংগ্রেসেরই কেউ প্রধানমন্ত্রী হবেন। কিন্তু এখনো পর্যন্ত এবং নির্বাচনের আগে পর্যন্ত INDIA জোটের পক্ষ থেকে কাউকে প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসাবে তুলে ধরা হবে না, সেটা কিন্তু ওদের পক্ষে ডিসঅ্যাডভান্টেজ এবং মোদিজির পক্ষে অ্যাডভান্টেজ। রাম মন্দির খুলে দেওয়া হবে January 2023। এই পশ্চিমবঙ্গ থেকেই রাম মন্দিরের জন্য কর সেবা করতে বহু মানুষ গিয়েছিলেন, তাই রাম মন্দিরের আবেগ শুধু আর্যাবর্তের আবেগ এটা ভাবা ভুল। পশ্চিমবঙ্গেও কর সেবা করার জন্য বহু মানুষ গিয়েছিলেন এবং এখানেও রাম মন্দিরের একটা প্রভাব কিন্তু পড়বে। তারপর ইসরায়েল হামাসের সংঘাতে যুযুধান দুপক্ষই মোদিজির পরামর্শ চাইছেন, তাকে উদ্যোগী হতে বলছেন সমস্যা নিরসনের জন্য। তাই ওয়ার্ল্ড লিডার হিসাবে প্রধানমন্ত্রী মোদির একটা গ্রহণযোগ্যতা তৈরি হয়েছে এবং দেশের মানুষ সেটাকে রেকগনাইজ করছে। 10 বছরের অ্যান্টি ইনকাম্বেন্সি আছে, মূল্যবৃদ্ধি ভোগাবে, আনএমপ্লয়মেন্ট ভোগাবে, কিন্তু একই সঙ্গে বিদেশ নীতিতে ভারত সফল, পৃথিবীতে ভারতের সম্মান মর্যাদা মোদিজির ডিসপেন্সেশনে বেরোচ্ছে সেটা এক বাক্যে দেশের প্রায় 70% মানুষ মনে করেন, এবং 2,00,000,000,000 টাকার পরিকাঠামো নির্মাণের কাজ চলছে দেশে। জম্মু কাশ্মীরে চেনাব নদীর উপর রেল সেতু, জম্মু কাশ্মীরকে রেলের মানচিত্রে নিয়ে আসা, একাধিক সড়ক পরিকাঠামো উন্নয়ন, ন্যাশনাল হাইওয়ের এক্সপ্যানশন, নতুন বিমানবন্দর, সব কিছুই হচ্ছে এবং লোকে এটা দেখতে পাচ্ছে, স্থায়ী সম্পদ হচ্ছে। তাই স্থায়ী সম্পদ নির্মাণের ক্ষেত্রে মোদি সরকার কিন্তু চোখে পড়ার মতো কাজ করছে বলে কিন্তু বিভিন্ন সমীক্ষায় উঠে আসছে। 10 বছর হতে চলল, এখনও কোনো বড় ধরনের দুর্নীতির অভিযোগ নেই মোদি সরকারের উপর। আদানি হচ্ছে কংগ্রেস সৃষ্ট অভিযোগ, যেটা রাফাল নিয়ে তারা করেছিল, এখন মুখ খোলে না। শরদ পাওয়ার, যিনি INDIA জোটের অন্যতম শরিক, তিনি গুজরাটে আদানির কারখানার উদ্বোধনে গেলেন এবং আদানিকে কার্যত সার্টিফিকেট পর্যন্ত দিয়ে দিলেন। বিভিন্ন কংগ্রেস শাসিত রাজ্যে আদানির বিনিয়োগ আছে, যদিও রাহুল গান্ধী আদানিকে দেখে নেওয়ার কথা বলছেন। অনেকে বলছেন যে আদানির পিছনে হাত ধুয়ে রাহুল পড়েছেন কেন, তাকে কি আদানির প্রতিদ্বন্দ্বী কোনো সংস্থা নানাভাবে সাহায্য করছে, এই প্রশ্ন উঠছে। কিন্তু মোদি সরকারের বিরুদ্ধে 10 বছরে কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি এবং মানুষ কিন্তু স্থায়ী সরকারের পক্ষেই ভোট দেয়। বিধানসভাতে 21 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিকল্প মুখ মানুষ খুঁজে পাননি,
তারা বাংলা তার বিয়েকে চায় তাতেই ভরসা রেখেছিলেন এবং অবশ্যই নৌভট্ট বিজেপি ক্যাম্পেইন তাতে একটা সহায়তা করেছিল। তাও বিজেপি 38% ভোট পেয়েছিল, 54% হিন্দু ভোট। এবার হবে দেশের সরকারের নির্বাচন, কার হাতে দেশ সুরক্ষিত? 2018 এ রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং কর্ণাটকে বিজেপি হেরেছিল নির্বাচনে 2018 সালে। লোকসভায় কংগ্রেস ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাই দু ধরনের ভোটে মানুষ দুভাবে ভোট দেয়। তাই লোকসভা নির্বাচনে যারা বিজেপির অবিচুয়ারি লিখে ফেলছেন তাদেরকে বলছি দাঁড়ান বন্ধু, এখনো গঙ্গা দিয়ে অনেক জল বয়ে যাওয়া বাকি আছে। শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় দাঁড়ায় সেটা এত তাড়াতাড়ি কি করে বলছেন? সমস্ত রাজনৈতিক দলের আস্তিনে কিন্তু শেষ মুহূর্তে তাসটা লোকানো আছে, মোদিজির হাতেও আছে, INDIA জোটের শরিকদের হাতেও আছে। 10 বছরের অ্যান্টি ইনকাম্বেন্সির একটা প্রভাব পড়বেই, কিন্তু আবার বললাম মোদিজির বিকল্প কে সেটা কিন্তু এখনো INDIA জোট স্থির করে উঠতে পারেনি। এটাই অ্যাডভান্টেজ। এবং নেতৃত্বের প্রশ্নে গণভোট হলে অবশ্যই মোদিজি বাড়তি সুবিধা পাবেন, শুধু ভারতবর্ষের অন্যান্য রাজ্যে তার প্রভাব পড়বে তা নয়, এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গেও নেতৃত্বের প্রশ্নে গণভোট হলে মোদিজির পক্ষে হাওয়া উঠবে। সেই হাওয়া কতটা প্রবল হবে সেটা এই মুহূর্তে বলা যায় না, যত নির্বাচন এগিয়ে আসবে, অন্যান্য বিষয় সামনে চলে আসবে, তখন মানুষ শেষ মুহূর্তে দাঁড়িয়ে সিদ্ধান্ত নেবেন যে তারা দেশের পরিচালনার ভার কার হাতে বা কাদের হাতে দিতে চান। তাই কোনো রাজনৈতিক পণ্ডিতের পক্ষে এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলের অবিচুয়ারি লিখে ফেলা উচিত নয়, সেটা বিচক্ষণতার পরিচয় নয়।